বছর মাহফিলটা একবার হবে কয়বার এই এক বছরের গ্যাফে মানুষ মরে না বাঁচে কত মানুষ মরে যায় আপনারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না বাদুশ রব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত ও বন্ধু আমি একটু ঈমান নিয়ে আজকে আলোচনা করব আমাদের সমস্যা কোথায় কোন কারণে ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধু আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে কিভাবে ধরবে খুব শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বান্দার কাছ থেকে শক্তভাবে ধরার পরে বান্দার কাছ থেকে চুকি চুকি বন্ধু হিসাব নিয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছে বন্ধু এই পৃথিবীর বুকে বিপদে পড়লে হেল্পার খুঁজে পাওয়া যায় সাহায্যকারী খুঁজে পাওয়া যায় কিন্তু পরকাল বড় নিষ্ঠুর বড় ভয়ঙ্কর তোমরা জানো না আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে এই যে আমার সামনে কোরআন শরীফ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন 30 পারায় সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত কবর যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকই জানতে পারবে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি আল্লাহু আকবার বলেন না কেন আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনে কবর ওপেন হওয়ার পরে আমরা সবাই বন্ধু জানতে পারবো কে কি করেছি আর কি করেনি আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন কবরটা জান্নাতের বাগানের একটা অংশ হবে এবং জাহান্নামের একটা গর্ত হবে তার মানে কবরের রূপ হবে বন্ধু দুইটা নেগেটিভ এন্ড পজিটিভ ঠিক কিনা বলেন ভালো এবং মন্দ এখন ভালো হবে কারা যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে আল্লাহ বলে চিত্ত কুল্লা ইউ পেয়ারমি তোমরা আমাকে ভয় করো কি করো কথা বলেন না কেন আজকে আপনারা যারা জান্নাতের বাগান অ্যাটেন্ড করেছেন এই 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 মাহফিল না শুনলে আউট অফ সাইট গো টু ইয়োর সিট ডোন্ট ডিস্টার্ব মাহফিল না শুনলে বাড়িতে থাকো মাহফিল না শুনলে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে আপনারা বসে থাকেন আপনার কথা বললে আমি বলছি তো আমার কথা যদি না শুনে তারপরে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আমি সেটা নিব সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমরা সবাই মুসলমান আমাদের কি জীবন যেহেতু পেয়েছি মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরের জীবন কিন্তু বড় ভয়ঙ্কর মৃত্যুর পরের জীবন কি আপনাদের আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট কথা বলেন না কেন আপনার কাছে যদি আমার কথা ভালো না লাগে আপনি আপনার বাসায় থাকেন আমি আপনাদেরকে ডাকবো না কিও না ঠিক খারাপ হইছি এটা আজকে আমরা বক্তারা শ্রোতারা এমন একটা পর্যায়ে আসছি মাহফিল মসজিদ জান্নাতের বাগান পর্যন্ত আমাদের কাছে মনে হয় তামাশার জায়গা আর আপনারা জানেন আজকে রাত কিসের রাত জুমার রাত খবর নাই আপনাদের কাছে খবর থাকে কোথায় ডিজি হবে কোথায় ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হবে ক্রিকেট হবে বেঈমান কাফের মুশরিকরা নাচানাচি করবে হাফ পেন পরে পরে এগুলোর দিকে তাকায় থাকবেন আপনাদের নজর থাকে সেই দিকে রাসূলের আদর্শের দিকে খবর নাই মুসলমান কোন কোন দিক দিয়ে বছর শুরু হয় কোন দিক দিয়ে শেষ হয় কোন দিন কত তারিখ পিঠা কোথায় কি হচ্ছে সেটার খবর অনেকেরই জানা আবার জান্নাতের আশা করেন এত সহজ আজকে যারা জান্নাতের বাগানকে আপন করে নিয়েছেন আপনারা শয়তানকে হারিয়েছেন কারণ শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু সেই শত্রু চায় না মানুষ ভালো কাজ করে জান্নাতি হোক তম সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার কারণ হলো এখানে সবচেয়ে বড় অলসতা সবচেয়ে বড় বখিলামি হলো সবচেয়ে বড় বখিলামি সবচেয়ে বড় অলসতা সবচেয়ে বড় দুর্বলতা হলো পিতামাতা আপনারা কি আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করছেন কোনোদিন ছেলে হইলে তো মনে হয় বর্তমান প্রেক্ষাপটে সোনার হরিণ পেয়েছেন মেয়ে হইলে মনে হয় যে একবারে অবহেলিত হয়ে গেছেন মনে রাখবেন
কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাতের খবর দিয়েছেন আমার নবী, পুত্র সন্তানের পিতামাতার জন্য এখনো পর্যন্ত কোনো নিউজ আমি পাইনি। হ্যাঁ পেয়েছি, যদি আপনার সন্তান মানুষের মতো মানুষ হয় সৎকায় জারিয়া হিসেবে কাজে লাগবে, যদি একজন হক্কানি কোরআনে হাফেজ হক্কানি আলেম হয় তাহলে আপনি সেই সন্তানের উসিলে জান্নাতে যেতে পারবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইস, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতি চলে আসো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেট আপ নিয়ে বসে রইছেন না, কবরে যাইয়া শুধু দেখেন অটো হয়ে যাবেন, সেটা ভাব যার মধ্যে দেখবেন পৃথিবীতে যত বেশি ভাব তার মধ্যে দেখ মনে করবেন আল্লাহ রাসূলের তত বেশি প্রেমের অভাব। ভাব মানে গেট আপ মানে অহংকার, ভাব মানে গেট আপ মানে কি, গুজি কাটি কারি ঘুড়ি বানা কর ওরা তো হ্যায় আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাত মে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে যদি কেউ বলতে পারেন আই এম এ জিরো তাহলে আপনি বের হয়ে যেতে পারবেন হিরো হয়ে, আর এখানে কেউ যদি নিজেকে মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দা গ্রেট পারসন এখান থেকে সম্পূর্ণ শূন্য হয়ে বেরিয়ে যাবেন, কারণ আগুন দিলে আগুন যেমন লাকড়ির তুপকে পুড়িয়ে ধ্বংস করে দেয় নিশ্চিহ্ন করে দেয় ঠিক তেমনি ভাবে মানুষের অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। কিসের অহংকার করেন, কিসের গরিমা করেন, আপনি আপনি তো আপনার না, আমি নিজেই তো আমার না, এই দুনিয়া হলো আল্লাহর একটা বাগান, এই বাগানের ফুল হলাম আপনার আপনি আর আমি, কারণ যখন আল্লাহর মন চাইবে তখন আল্লাহ ফুল ছিঁড়ে ফেলবে, জাস্ট টাইম নো কমপ্লেইন নো আর্গুমেন্ট, ঠিক কিনা বলে, অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে, মরার পর পরে আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপ নেবে, কয়টা রূপ কথা বলেন না কেন, কয়টা রূপ আর জোরে কয়টা রূপ, দুইটা রূপ নেগেটিভ এন্ড পজিটিভ ভালো এবং, যদি নবীর পক্ষে থেকে কারণ আল্লাহকে ডাকার নাম ঈমান নয়, রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ডাকার নাম হলো ঈমানদার, কথা কি বুঝেন নাই আপনারা, কথা বলতে পারেন না, আপনাদের এলাকায় তো দেখছি অনেক বিল্ডিং টিল্ডিং আছে দামি টামি বাড়ি ঘর আছে, আমার মনে হয় এই কেসি গেট দিয়ে আজরাইল আসতে পারবে না, আর আমার মনে হয় অনেকে এরকম ভাব নিয়ে বসে রয়েছে মনে হয় যে আজরাইলকে ম্যানেজ করছে এবং জান্নাতের টিকিট আল্লাহকে কিছু ডোনেশন দিয়া হাতে নিয়ে নিছে, সালাক লোক যিনি উনি বলছেন আউযুবিল্লাহ আর বোকা যেগুলো এগুলো হা করে তাকায় রয়েছে, ঠিক কিনা বলে, আর জোরে বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন তোমার সন্তান পৃথিবীতে আসার পরে আজান দাও, কি দাও, সাত দিন যখন হবে বাচ্চার মাথার চুল ফেলে দাও তার নাম রাখো, পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়া কিকা দাও, মেয়ে সন্তান হলে একটা এক বছরের ছাগল দিয়া কিকা দাও, মাকে দায়িত্ব দিয়েছেন দুই বছর বুকের স্তনের দুধ পান করাও, এই মায়ের দুধে বাচ্চার সকল উপাদান আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বেড়ে ওঠার সকল ক্ষমতা মায়ের দুধে আল্লাহ দিয়েছেন, সাত বছরের সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও, দশ বছরে পা দিলে নামাজ না পড়লে মায়ের দাও আর তাদের বিছানা আলাদা করে দাও, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নাবিকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, কয়টি বিষয়, তিনটি বিষয় শিক্ষা দাও, প্রথম হলো হুববি নাবিকুম টিচ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম হলো ঈমান, কি হুজুর আপনারা ঠিক কর না কিল্লে, আপনারা ঠিক না করলে তো হেতনে কইব যে কয় টেনশনে থাকবো তো, না তা হাম পাবলিক সত্যায়িত কর্তব্য তো আপনারা, ঠিক কিনা বলে, আমার রাসূল কি বলেছেন টিচ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাও, এরপরে বলেছে টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে বলেছে ওয়া আলা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখা, আজকে কয়টা পিতামাতা আর বাবাই তো প্রেম জানে না মাই তো প্রেম জানে না কিসে সন্তানকে শিক্ষা দিবে, তো এই সমাজ ধ্বংস হবে নাকি ভালো থাকবে বলেন, কথা বলেন না কেন, তেঁতুল গাছে কি ধরে কথা কয় না, তেঁতুল টক না মিষ্টি,
গাছ লাগাইছেন দানা কিনে আনছেন তেতুলের লাগাইছেন এটা তেতুল গাছ হচ্ছে বড় হইয়ে তেতুল ধরছে ধরার পরে তেতুল ফাকছে আপনি মজা করে ফুল ডালকা করে কামড় দিছেন বাপ রে বাপ সুলদারি সব দাঁড়ায় গেছে এত টক এখন তেতুল গাছের মালিক গাছের নিচে বসে বলে আরে আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরব কি আম ধরব ল্যাংরাম ধরব আরে ভাই তুমি তো শুরুতেই ভুল করেছো কি তুমি শুরুতে যদি তেতুলের বিচি না কিনে তুমি যদি একটা ল্যাংরাম কিনে মনের মতো করে চিবিয়ে খেয়ে তুমি তোমার পছন্দের জায়গা যদি এ আমের বীজটা বপন করতে সেটা কি হতো ল্যাংরাম গাছ হতো তুমিও খেতে এবং অন্যজনও খেতো তাদের আত্মতৃপ্তি আসতো আর তোমার আমলনামায় কন্টিনিউয়াসলি তোমার আমলনামায় বেনিফিট দিতে থাকতো সদকাত সওয়াব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার গোয়াজ কি ভালো লাগে আমি আপনাদেরকে আজকে ইমানের বিষয়ে ট্রেনিং দিব কোন বিষয় কারণ ইসলামের খুঁটিয়ায় আমার দিকে তাকান আবার বলছি স্টপ ইওর মাউথ এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট মনোযোগ থাকতে হবে জবান বন্ধ রাখতে হবে ভালো না লাগলে আপনার বাড়িতে কি ঘুমাতে পারেন আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না কারণ আপনার কবরে আপনিই যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব দ্রুত গতিতে চুকিয়ে চুকিয়ে জোরে বলেন আল্লাহু আকবার সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে কোন না কোন অপশন কোন না কোন ওয়ের মাধ্যমে কিন্তু একটা বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় যায় কি যায় না কিন্তু পরকালটা এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন বাঁচতেও পারবে না মরতেও পারবে না ওখান থেকে পালিয়ে যেতেও পারবে না আল্লাহু আকবার বলেন না আরে ভাই আল্লাহু আকবার বলেন না একবার বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কথা বলেন না